বন্ধুরা আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে আমেরিকা তথা পশ্চিমাদের অন্তত পাঁচটি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর আওয়ামী লীগকে অবশ্যই দিতে হবে। আমি আবারও বলছি, নির্বাচন নিয়ে আমেরিকা তথা পশ্চিমাদের পাঁচটি প্রশ্ন রয়েছে এবং যে প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আওয়ামী লীগকে দিতে হবে, আর না দিতে পারলে কিন্তু এইবার নির্বাচনের খবর আছে। ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে সবার মাঝে ছড়িয়ে দিন। আগামী 7 জানুয়ারি নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক স্বীকৃতি। সেই আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে সেই পাঁচ প্রশ্নের উত্তর আওয়ামী লীগের প্রধান বাধা, আর সেই পাঁচ প্রশ্নের উত্তর যদি আওয়ামী লীগ দিতে পারে তাহলে শেখ হাসিনাকে আর কেউ দমায়ে রাখতে পারবে না। কথা হলো কি সেই পাঁচটি প্রশ্ন, আওয়ামী লীগ কি দিতে পারবে সেই পাঁচ প্রশ্নের উত্তর, শেখ হাসিনা কি শেষ পর্যন্ত কোন কৌশলের আশ্রয় নেবেন, নৌকা কি পারবে নীল দরিয়া পাড়ি দিতে, জানতে হলে লাইক শেয়ার কমেন্টস করে না টেনে পুরো ভিডিওটি দেখুন। জানতে পারবেন নির্বাচন নিয়ে পশ্চিমাদের পাঁচ প্রশ্ন সম্পর্কিত একেবারে ভিতরের খবর। আগামী 7 জানুয়ারি নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক স্বীকৃতি। এই নির্বাচনে পশ্চিমা দেশগুলোর কাছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, সেটাই এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জয় পরাজয় নয়, তবে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত কোনো রকম আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তারা পুরো পরিস্থিতির উপর নজর রাখছে, বিভিন্ন মহলের সঙ্গে কথা বলছে। 7 জানুয়ারি ভোট কিভাবে হয় তার উপর নির্ভর করছে এই নির্বাচনের স্বীকৃতির অনেক কিছু। তবে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সঙ্গে পশ্চিমা দেশের কূটনীতিকরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা করছেন, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে জানার চেষ্টা করছেন, খুঁটিনাটি প্রসঙ্গে খোঁজ খবর নিচ্ছেন। আর এই সমস্ত খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে পশ্চিমাদের কাছে পাঁচটি প্রশ্ন বড় আকারে এসেছে এবং এই প্রশ্নগুলো সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিরোধী দলের নেতা, নির্বাচন কমিশন সহ বিভিন্ন মহলকে কাজ করা হচ্ছে। আর এই প্রশ্নগুলোর উত্তরের উপরই নির্ভর করবে আগামী 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নির্বাচনের ব্যাপারে কি মনোভাব গ্রহণ করে। যে পাঁচটি প্রশ্ন নিয়ে পশ্চিমাদের তৎপর দেখা যাচ্ছে, তার মধ্যে প্রথমেই রয়েছে বিরোধী দল কে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রধান প্রশ্ন হলো এবার নির্বাচনে বিরোধী পক্ষকে, সাধারণত নির্বাচনে একটি পক্ষ এবং একটি প্রতিপক্ষ থাকে, এবার নির্বাচনে প্রতিপক্ষকে, এই প্রশ্ন উঠেছে বিভিন্ন পশ্চিমা দেশের পক্ষ থেকে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই জানতে চেয়েছে এবার নির্বাচনে বিরোধী পক্ষকে। টেকনিক্যালি জাতীয় পার্টির এবার নির্বাচনে প্রধান প্রতিপক্ষ, কিন্তু যেহেতু জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের 26টি আসন সমঝোতা করেছে, কাজেই জাতীয় পার্টিকে এখন আর আনুষ্ঠানিকভাবে বিরোধী দল বলা যাবে কি না সেই প্রশ্ন কিন্তু উঠেছে। তাছাড়া এবার নির্বাচনে প্রচুর স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের গোষ্ঠীগত পরিচয় থাকবে কি না সে বিষয়টিও পশ্চিমা দেশগুলো জানতে চায়। বিএনপি কেন নির্বাচনে এলো না? হ্যাঁ, 2 নম্বরেই কিন্তু রয়েছে বিএনপি কেন নির্বাচনে এলো না। এই নির্বাচন নিয়ে পশ্চিমাদের একটি বড় প্রশ্ন হলো কেন বিএনপি নির্বাচনে এলো না। বিএনপি নেতাদের কাছেও এই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ বিএনপির কাছে জানতে চেয়েছে যে তারা কেন নির্বাচনে এলো না। বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে বিএনপির পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব ছিল না। বিএনপি যেন নির্বাচনে না যায় সেটি ছিল সরকারের পরিকল্পনা এবং সেই পরিকল্পনা সরকার বাস্তবায়ন করেছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি নির্বাচনে আসেনি তাদের নেতৃত্বের সংকটের কারণে, কারণ তাদের কোনো নেতা নেই। নির্বাচনে জয়ী হলে তাদের কে প্রধানমন্ত্রী হবে এটি যেমন অমীমাংসিত, তেমনি নির্বাচনে তারা প্রার্থী বাছাই এবং অন্যান্য বিষয়গুলো কিভাবে করবে তা নিয়েও তাদের মধ্যে মতবিরোধ ছিল, আর এই কারণেই বিএনপি নির্বাচনে আসেনি। পশ্চিমা দেশগুলো দুপক্ষের বক্তব্য শুনেছে, কিন্তু তাদের নিজস্ব মতামত এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে ব্যাখ্যা করেননি। সংলাপ সমঝোতা কেন হলো না, দায় কার? হ্যাঁ, 3 নম্বরে রয়েছে সংলাপ সমঝোতা কেন হলো না এবং দায় কার বেশি ছিল। পশ্চিমা দেশগুলোর কাছে সবচেয়ে বড় প্রশ্ন, নির্বাচনের আগে যে সংলাপের দরকার ছিল, যে সংলাপের উদ্যোগ গ্রহণের জন্য পশ্চিমা দেশগুলো আহ্বান করেছিল, সেই সংলাপটি হলো না কেন, সংলাপ না হওয়ার দায় কার? যথারীতি এ ব্যাপারেও আওয়ামী লীগ বিএনপি উভয়কে দোষারোপ করার চেষ্টা করছে। তবে বিএনপি যে শর্তহীন সংলাপে রাজি ছিল না, প্রথমে এই বক্তব্যটি বিভিন্ন গণমাধ্যমে ভালো মতোই এসেছে। নাম্বার 4, ভোটাররা কি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে? এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবারে নির্বাচনের একটি বড় প্রশ্ন হিসেবে পশ্চিমাদের পক্ষ থেকে এসেছে তা হলো, নির্বাচনে কি পর্যাপ্ত পছন্দের প্রার্থী আছে? পছন্দের বিকল্প প্রার্থী কি নির্বাচনে দাঁড়িয়েছেন? নির্বাচন কমিশনের কাছেও এই প্রশ্ন তুলেছিল পশ্চিমা দেশগুলো। অবশ্য নির্বাচন কমিশন বলেছে জনগণের কাছে কারা পছন্দের আর কারা পছন্দের নয় সে বিষয়টি তাদের দেখার বিষয় নয়। এটি ভোটের দিন জনগণ যাকে পছন্দ করবেন
তাকেই ভোট দিবেন। নাম্বার 5 এ থাকতে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটি হলো ভোটের পর কি আদৌ কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। যে প্রশ্নটি নিয়ে এখন কূটনীতিকরা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছেন তা হলো ভোটের পর কি সমঝোতা সম্ভব। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই নির্বাচন একটি সাংবিধানিক বাধ্যবাধকতা আর সে কারণেই সাংবিধানিক বাধ্যবাধকতার বিরুদ্ধে কেউই অবস্থান গ্রহণ করছেন না। কিন্তু কয়েক দেশ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে জানতে চেয়েছে যে ভোটের পর কোনো ধরনের সমঝোতা হওয়ার সুযোগ আছে কিনা বা ভোটের পর রাজনৈতিক মতভেদ দূর করার কোনো উদ্যোগ সরকার নেবে কিনা। সরকার অবশ্য বলেছে যে তারা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচনের পরে নতুন একটি সরকার নির্বাচিত হবে, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। বন্ধুরা, শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই নীল দরিয়া পাড়ি দিতে পারবে কিনা, পশ্চিমাদের এই 5 প্রশ্নের উত্তর তারা যথাযথভাবে দিয়ে পরীক্ষায় পাশ করতে পারবে কিনা, প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, ভালো লাগলে লাইক দিবেন, প্রচুর প্রচুর কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।